আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি পর্ব শুরু করতে যাচ্ছি, তা হলো মিশন এবং ভিশন। আপনারা জানেন যে প্রতিটি ওয়েবসাইটে মিশন এবং ভিশন নামে আলাদা কন্টেন্ট থাকে। তো আজকের পর্বে একটি মিশন এবং ভিশনকে আমরা ডিজাইন করব এবং এই মিশন এবং ভিশনটিকে সিএসএসের মাধ্যমে আমরা স্টাইল করব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। দেন আমাদের ভিডিওগুলো আপনাদের দেখতে অনেকটা সুবিধা হবে। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো ইতিমধ্যে আমরা আমাদের এই কোর্সটুকুর কয়েকটি পর্ব কমপ্লিট করেছি। যারা পিছনের পর্বগুলো এখন পর্যন্ত দেখেননি, অনুগ্রহ করে দেখে নেবেন। তার মধ্যে আমরা কমপ্লিট করেছি বুটস্ট্র্যাপ দিয়ে একটি ন্যাভবার পার্ট এবং তার মধ্যে একটি লোগো ইনসার্ট করেছি, যেটা বিভিন্ন কোম্পানির লোগো হতে পারে। এবং তার মধ্যে আরেকটা জিনিস ইউজ করেছি, সেটা হলো একটা স্লাইডার তৈরি করেছি। তো স্লাইডারের নিচে আজকে আমি একটা মিশন এবং ভিশন ডিজাইন করব। তো চলেন আমরা আমাদের কোডে যাই। তো কোডে যাওয়ার পরে আমরা দুইটা সেকশন ইউজ করেছিলাম, একটা হলো হেডার সেকশন এবং স্লাইডার সেকশন। তো ওই সেকশন দুইটাকে আমি এখন মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে এখন তার নিচে আমি আরেকটা সেকশন নিচ্ছি, মিশন অ্যান্ড ভিশন। তো আমি মিশন অ্যান্ড ভিশন এই লেখাটাকে এখন কমেন্টে রাখবো। তো কমেন্টে রাখার আপনার শর্টকাট মেথড জানেন যে তা হলো কন্ট্রোল প্লাস কোয়েশন মার্ক। দেন এটার নিচে আমি একটি সেকশন নিব, সেকশনের ক্লাস হলো মিশন আন্ডারস্কোর ভিশন। এখন মিশন অ্যান্ড ভিশন সেকশনের মধ্যে আমি একটি ডিপ নিচ্ছি, ডিপটার ক্লাস হলো কন্টেইনার। আপনারা জানেন যে কন্টেইনার হলো বুটস্ট্র্যাপের একটি ক্লাস। যখন আপনি কন্টেইনার ক্লাসটি ইউজ করবেন, তখন কন্টেইনার একটি পেজের বা লেফট সাইড এবং রাইট সাইডে অটোমেটিক্যালি একটা মার্জিন নিয়ে নেবে। তো এই জন্য আমি কন্টেইনার ইউজ করলাম। এবং কন্টেইনারের ভিতরে আমি একটি ডিপ নিব, যার ক্লাস হবে রো। তো রোর মধ্যে আমি আরেকটি ডিপ নিব, যার ক্লাস কল এমডি। তো আপনারা যারা বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেমটি দেখেননি, তো আমার পিছনের পর্ব থেকে গ্রিড সিস্টেমটি দেখে নেবেন। অর্থাৎ আপনারা যখন রো নেবেন, তখন সে 12টি কল এমডি নিয়ে নেবে। তার মধ্যে কল এমডি বিভিন্ন রকমের হতে পারে, সেটা হলো কল এমডি 6। আপনি কয়টা রো দিবেন, একটা সিঙ্গেলভাবে দিতে পারবেন, এক বা দুই বা তিন, এভাবে আপনি 12 পর্যন্ত দিতে পারবেন। তো আমি এটাকে দিচ্ছি 4। এখন এটার মধ্যে আমি একটা টাইটেল নেব, H3, একটা ট্যাগ নেব। ট্যাগের ভিতরে লিখব মিশন অ্যান্ড ভিশন। তো নেওয়ার পরে এখন আমি যদি ব্রাউজারে যাই, যে ব্রাউজারটি রিলোড করব, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটে মিশন অ্যান্ড ভিশন লেখাটুকু চলে মানে দেখতে পাচ্ছি। এখন আমি আরেকটি রো নিব, ডিপ নিব, ডিপের ক্লাস হলো রো। এই রোটাকে আমি দুইটা পার্ট করব, একটা হলো কলম ডি 6 আর একটা হলো কলম ডি 6। অর্থাৎ 12টাকে আমি দুই ভাগে ভাগ করব। ডিপ ক্লাস কল এমডি 6, আর একটা ডিপ নিচ্ছি, ডিপ যার ক্লাস হলো কল এমডি 6। আর আপনারা জানেন যে কল এমডি এমডি মানে হচ্ছে মিডিয়াম, আর SM যখন আপনি ইউজ করবেন সেটা হলো স্মল, আর ES যখন ইউজ করবেন তখন হলো এক্সট্রা স্মল, এবং LG যখন ইউজ করবেন তা হলো লার্জ। অর্থাৎ আমাদের পিছনের পর্বে যে গ্রিড সিস্টেম একটা পার্ট আছে, ওটা আপনারা দেখে নেবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হতে পারবেন। এখন আমি এটা দুই ভাগে ভাগ করেছি, 12কে আমি 6-6 করে নেব। তো এই জন্য কলম ডি 6 এবং এটাও কলম ডি 6। তো এর ভিতরে আমি নিতে একটি ইমেজ নিব, ইমেজ ট্যাগ, ইমেজ
আর ইমেজটার নিচে আমি আরেকটা পি ট্যাগ নিব। এই পি ট্যাগের মধ্যে থাকবে আমার ডিসক্রিপশন এবং এর মধ্যে থাকবে একটা ইমেজ। তো আমি অলরেডি দুইটি ইমেজ ডাউনলোড দিয়ে রেখেছি, তো এই দুটা ইমেজকে এখন আমাদের প্রজেক্টের ভিতরে নিব। তো ইমেজ দুটি আমি কপি করে নিচ্ছি, কপি করে আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকতেছি। আমাদের ডেস্কটপের মধ্যে যে একটা প্রজেক্ট ছিল সেটার মধ্যে ঢুকলাম, ঢোকার পর ইমেজ ফোল্ডারের ভিতরে রাখবো। রাখার পর ইমেজ দুটার নাম হলো মিশন ডট জেপিজি, অর্থাৎ জেপিজি ফরম্যাটে আছে, এবং অপরটি হলো ভিশন ডট জেপিজি। আর দুইটা ইমেজের স্কোয়ার আকৃতির এবং দুইটা ইমেজের সাইজ হলো, আপনি যখন ইমেজটার উপরে মাউস রাখবেন, কার্সরটি রাখবেন, তখন সে সাইজ বলে দিবে আপনাকে। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি 250x250, অর্থাৎ হাইট 250 এবং ওয়াইট 250, এটাও 250 হাইট, 250 ওয়াইট। তো দুইটা ইমেজকে আমি এখন এখানে সাপোর্ট দিব। তো আপনারা জানেন যে ইমেজটা যখন সাপোর্ট দিবেন তো ইমেজ ট্যাগের মধ্যে আপনার ডিরেক্টরি বলে দিতে হবে। তো ডিরেক্টরি হয়েছে ইমেজ ফোল্ডারের মধ্যে আছে, তো এই জন্যই লিখবেন ইমেজ স্ল্যাশ, এর ভিতর এখন ইমেজটার নাম কি, তো আমি দেব ভিশন ডট জেপিজি, মিশন ডট জেপিজি, মিশন ডট জেপিজি। এখন এই পি ট্যাগের মধ্যে আমি কিছু ডামি কন্টেন্ট দেব, তার মধ্যে পি ট্যাগের মধ্যে আমি আরেকটা স্ট্রং ট্যাগ নিচ্ছি, স্ট্রং, স্ট্রংয়ের মধ্যে আমি দেব মিশন, দেন তারপর দেব আমি কিছু ডামি কন্টেন্ট, অর্থাৎ মিশন রিলেটেড আপনারা যে কোনো কন্টেন্ট নিতে পারেন। তো আমি গুগল থেকে কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসব, ডামি কন্টেন্ট। তো আমি এই কন্টেন্টটুকু কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করবো। এখন পেস্ট করার পরে যদি আমি আমার ব্রাউজারে যাই, যে ব্রাউজারটি রিলোড করি, আমাদের প্রজেক্টের ব্রাউজারটি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে মিশন অ্যান্ড ভিশন, এবং তার নিচে একটা ইমেজ আসছে মিশনের, এবং আমরা যে পি ট্যাগের মধ্যে কিছু কন্টেন্ট নিয়েছি সেই কন্টেন্টটুকু এসেছে। তো একইভাবে আমি আরেকটা ডিপ নিচ্ছি যার সাইজ হলো column D6, তো এটার মধ্যে আমি আরেকটি ইমেজ ট্যাগ নিচ্ছি, ইমেজ। তো এই ইমেজ ট্যাগের ভিতরে আমি আরেকটা ইমেজ নিব, সেটা হলো ইমেজ ফোল্ডারের মধ্যে আছে এবং তার নাম হলো ভিশন ডট জেপিজি। তো ইমেজ স্ল্যাশ ভিশন ডট জেপিজি, যেহেতু জেপিজি ফরম্যাটে আছে, আপনার যদি পিএনজি ফরম্যাট থাকে তাহলে পিএনজি ফরম্যাট দেবেন। এবং তার নিচে আমি আরেকটি পি ট্যাগ নিচ্ছি, তো পি ট্যাগের মধ্যে আমি নিব একটি স্ট্রং ট্যাগ, এটার নাম লিখব ভিশন, দেন স্ট্রং ট্যাগের বাহিরে, অর্থাৎ পি ট্যাগের ভিতরে আমি ডামি কন্টেন্টগুলো পেস্ট করব। তো করার পরে এখন যদি আমি ব্রাউজারটি রিলোড করি, করার পরে দেখতে পাচ্ছি যে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারছি, যে আমাদের একটা রো নিয়েছিলাম, রোটাকে column D6 এবং column D6, অর্থাৎ দুইটি ভাগে ভাগ করেছি, একটা হলো মিশন এবং অপরটি হলো ভিশন। তো এখন এই মিশন এবং ভিশনটিকে আমি একটু স্টাইল করব CSS-এর মাধ্যমে। তো CSS-এর মাধ্যমে আপনার কীভাবে স্টাইল করবেন সেটা আমি আপনাদের দেখাবো, স্টাইল করার কিছু টেকনিক আজকে আপনাদের দেখাচ্ছি, টেকনিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এটা একটু মাথায় রাখবেন, তাহলে যে কোনো পেজকে আপনারা স্টাইল করতে পারবেন সহজে। তো আমি রাইট বাটনে ক্লিক করবো, এখন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্সপেকশন একটা অপশন আসছে, তো ইন্সপেকশনের মধ্যে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় দেখবেন সিলেক্ট একটা অপশন এসেছে, সিলেক্ট অ্যান এলিমেন্ট, তো এটার মধ্যে আপনি ক্লিক করবেন, করে কোন জায়গায় নেবেন মাউসটা নড়াইবেন, ধরে আমি যেমন এটার মধ্যে নিচ্ছি মিশন অ্যান্ড ভিশন। তো যখন এটার উপরে নেবেন তখন এই যে H3 ট্যাগটা সিলেক্টেড হয়ে যাবে, তখন আমি H3 ট্যাগটাকে স্টাইল করবো, সেই জন্য এই জায়গায় দেওয়া আছে এলিমেন্ট ডট স্টাইল, এটার মধ্যে আমি লিখবো। তো H3 আমাদের লেখাটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে একবারে স্লাইডারের বরাবর আছে, তো আমি এটার উপরে একটা প্যাডিং দিতে চাচ্ছি, তো এই জন্য আমি কী লিখবো, এখানে লিখবো প্যাডিং টপ, প্যাডিং টপ আমি ইউজ করবো, প্যাডিং টপ। এখন কত সাইজ দিবেন আপনি, আমি মনে করেন 10 পিক্সেল দিলাম, তো 10 পিক্সেল দেওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে 10 পিক্সেল পরিমাণ সে প্যাডিং নিয়ে নিছে।
তো আমি যদি এই সাইজটা আর একটু বাড়াই তাহলে আরো বেশি প্যাডিং নিয়ে নেবে। তো আপনারা দেখতেছেন উপরে সে একটা প্যাডিং নিচ্ছে, তো আমি এই প্যাডিংটা 10 না দিয়ে 15 দিচ্ছি। তো 15 পিক্সেল প্যাডিং টপ দিলাম, এবং আর একটা প্যাডিং নিব, প্যাডিং বটম, প্যাডিং হাইফেন বটম, বটম ইউজ করব 15 পিক্সেল। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে মিশন এবং বিশনের উপরে এবং নিচে সে 15 পিক্সেল করে প্যাডিং নিয়ে নিছে। তো আমি এটার নিচে আরেকটা স্টাইল করব, সেটা হলো মার্জিন ইউজ করব বা বর্ডার ইউজ করতে পারি। তো বর্ডার বটম ইউজ করব, বর্ডার বটম, তো এটার আমি 1 পিক্সেল ওয়াইড নিব এবং এটা স্টাইল দেবো ডটেড ডটেড, এবং এটার কালার দিচ্ছি ডটেড, এটার কালার দিব ডিডি, অর্থাৎ ডিডি একটা আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে একটা মার্জিন আসছে, মার্জিন বটম, এবং এটার স্টাইল হয়েছে ডটেড, এবং সেটা কালার ডিডি দিছে। আপনি যদি আমরা যদি ব্ল্যাক কালার দেই, তো ব্ল্যাক কালার কোড আপনারা জানেন যে 00, তো 00 ইউজ করব। এখন সেটা ব্ল্যাক হয়ে গেছে, আর ডটেডটা আমি যদি এই হোয়াইটটা 1 পিক্সেলের জায়গায় একটু বাড়াই তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে ডটেড স্টাইল হচ্ছে। তো আপনার 2 পিক্সেল যদি দেই, 2 পিক্সেল, এবং সেটা ডটেড স্টাইল, আর এটার কালার হয়েছে ব্ল্যাক। তো আমি প্যাডিং বটম যে একটা জিনিস আছে সেটা আমি রাখবো না, কারণ এই জায়গায় প্যাডিং জিনিসটা মানাচ্ছি না। প্যাডিং বটমটা রাখলেও আর একটু কম সাইজে রাখা যেতে পারে, তো এটাকে আমি আর একটু কম দিচ্ছি। প্যাডিং বটম যেটা সেটা দিব 5 পিক্সেল, আর এটা ডটেড স্টাইল না দিয়ে আমি এটাকে সলিডেই দিচ্ছি, সলিড, আর 2 পিক্সেলকে আমি 1 পিক্সেল করে দিচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা এই জিনিসটাকে আমরা স্টাইল করতে পারছি, প্যাডিং টপ এবং প্যাডিং বটম করতে পারছি, এবং এটার নিচে একটা বর্ডার ইউজ করতে পারছি, বা বর্ডার বটম, সেটার আমরা হোয়াইট দিতে পারছি কতটুকু হোয়াইট হবে, এবং সেটা স্টাইল কী হবে সলিড, এবং এটার কালার কী ব্ল্যাক। তো এটার আমি আরেকটা হোয়াইট ইউজ করতে পারি, যে বটমটা ইউজ করেছি এটার হোয়াইট ইউজ করব আমি, হোয়াইট 30%, অর্থাৎ 30% না দিয়ে আমি দিচ্ছি 70%, অর্থাৎ আমাদের মিশন অ্যান্ড ভিশন টাইটেলটার সমান বরাবর থাকবে, এই জন্য আমি 70% দিছি। এখন আমি কি করব, এই পুরো লেখাটুক এখান থেকে কপি করব, কপি করে আমি H3 যে একটা ট্যাগ নিছি এটার মধ্যে যে পেস্ট করব কোডের মধ্যে, কারণ এটা আমরা লাইভ চেঞ্জ করছি এবং লাইভ দেখতে পাচ্ছি। এখন এটা যখন ব্রাউজারটা রিলোড করবেন তখন কোডগুলো চলে যাবে এবং আমাদের ডিজাইনটুকু থাকবে না। তো এটা আমাদের ডিজাইনটুকু রাখার জন্য আমাদের যেটা করতে হবে, কোডে যে এই জিনিসটা লিখে তারপর সেভ করে রাখতে হবে। তো আমি এখন কোডে যাব যে H3 নামে যে ট্যাগটা ছিল এটার মধ্যে যে পেস্ট করব, যেমন মিশন অ্যান্ড ভিশন একটা H3 ট্যাগ ছিল, এটার ভিতরে আমি ইনলাইন সিএস স্টাইল লিখব, স্টাইল, দেন এখানে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি এটা একটু এদিক থেকে সরিয়ে দিচ্ছি, তো এখন আমি সেভ করব। সেভ করার পরে যদি ব্রাউজারটি রিলোড দেই এখন এই ডিজাইনটুকু থাকবে, কারণ আমরা কোডে যে এটা ইউজ করেছি এবং সেভ দিয়েছি। তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে এটা সুন্দরভাবে আমরা স্টাইল করতে পারছি, উপরে প্যাডিং ইউজ করছি, প্যাডিং টপ এবং প্যাডিং বটম, এবং সেটার নিচে একটা বর্ডার ইউজ করতে পারছি, বর্ডার বটম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী পর্বে, যেহেতু আজকে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, তো পরবর্তী পর্বে এই কন্টেন্টটুকু কীভাবে ইমেজের রাইট সাইডে থাকবে এবং সেটার কত পরিমাণ প্যাডিং থাকবে এবং ইমেজটার মধ্যে আমি স্টাইল করবো দুইটা ইমেজের মধ্যে সেটা দেখাবো। তো সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, আজকের এখানে ভিডিওটাই ক্লোজ করতেছি। তো আল্লাহ হাফিজ।